2022-23 মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছে বিশ্বের জায়ান্ট সব ক্লাব। এবারে প্রিসিজন ট্যুরে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, চেলসি, আর্সেনাল, বায়ার্ন, ইউভেন্টাস, এভারটন সব ক্লাব একসাথে যুক্তরাষ্ট্রে। কেউ কেউ শেষ করেছে তাদের প্রীতি ম্যাচগুলো, কেউ কেউ এসে গেছে আমেরিকা ট্যুরের শেষ ভাগে। কিন্তু এখানে একটা প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে যাচ্ছে, কেন ইউরোপের বাঘা বাঘা সব ক্লাব একই সময়ে এবারের প্রাক মৌসুম প্রস্তুতির জন্য ইউএসএ গিয়েছে? সেই কারণটা জানাতে চেষ্টা করব এই ভিডিওতে। নাম্বার ওয়ান, টাকা। অবশ্যই প্রথম এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে টাকা। ইউএসএতে স্পোর্টসে বিনিয়োগের জন্য আছে কাড়ি কাড়ি টাকা, আর ইউরোপিয়ান ক্লাবগুলো এখন এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। সিজন শুরুর আগে নিজেদের ফাইন্যান্স বুস্ট করার পাশাপাশি প্রস্তুতি পর্বটাও সেরে নেওয়া। রদ দেখা আর কলা বেচার এই কৌশলের একটা উদাহরণ হলো গেল শনিবার লাস ভেগাসে অনুষ্ঠিত এল ক্লাসিকো ম্যাচটা। ওই ম্যাচ থেকে বার্সেলোনা আয় করেছে প্রায় 10 মিলিয়ন ইউরো। ইউরোপের বাইরে হাতে গোনা দুই একটা দেশই আছে যেখানে ট্যুর করে ক্লাবগুলো এত বেশি পরিমাণে টাকা আয় করতে পারে। তাই স্বাভাবিকভাবেই প্রাক মৌসুম ট্যুরের জন্য আমেরিকাকে বেছে নিয়েছে ক্লাবগুলো। নাম্বার টু, প্রতিনিয়ত বেড়ে চলা ফ্যান বেস। গেল কবছর ধরেই আমেরিকায় বাড়ছে ফুটবলের জনপ্রিয়তা, আর ইউরোপিয়ান ক্লাবগুলো সেই ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে পুঁজি করে চাইছে ওই অঞ্চলে তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে নিতে। আবার আপনি দেখবেন যে গেল কয় বছরে যেসব ইউরোপিয়ান ফুটবলাররা মেজর সকার লিগ খেলতে যুক্তরাষ্ট্রে মুভ করেছেন, যেমন ডেভিড বেকহাম, ইব্রাহিমোভিচ, প্রত্যেকেই কিন্তু দারুণ অভ্যর্থনা পেয়েছে সেখানকার ভক্তদের কাছ থেকে। আর তাই বড় ইউরোপিয়ান ক্লাবগুলো আমেরিকান ফুটবল পিয়াসির ক্ষুধা আরও বাড়িয়ে দিতেই একসাথে মার্কিনগুলোকে। নাম্বার থ্রি, করোনার প্রভাব। কোভিডের কারণে অনেক দলই 2020 সালের পর প্রাক মৌসুম প্রস্তুতিতে ভিন্ন দেশে যেতে পারেনি। তাই মহামারী কাল পেরিয়ে আবার যখন দুনিয়া সচল, তখন ট্যুর প্ল্যান করতে দলগুলো এমন দেশের কথাই চিন্তা করে যেখানে নেই খুব বেশি পোস্ট কোভিড নিয়ম নীতির মারপ্যাঁচ। পাশাপাশি কোভিড সময়ে আর্থিকভাবেও যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে ক্লাবগুলো এমন গন্তব্য বেছে নিচ্ছে যেখানে গেলে তারা আর্থিক নিশ্চয়তার পাশাপাশি ফুটবল সৌন্দর্য উপভোগ করার মতো যথেষ্ট ভক্ত সমর্থকও পেয়ে যাবে। আর বেশিরভাগ ক্লাবের জন্যই এত সব কিছু হিসেব নিকেশ করে ইউএসএর চাইতে বেস্ট আর কিছুই নেই। নাম্বার ফোর, অর্গানাইজেশন। পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন শহরে রয়েছে বিশাল বিশাল সব বিশ্বমানের স্টেডিয়াম, যেখানে চাইলেই ফ্যানরা আসতে পারেন সহজে এবং উপভোগ করতে পারেন ফুটবল। ইউএসএতে এমন সব ফুটবল টুর্নামেন্টও আছে যেখানে ইউরোপিয়ান ক্লাবগুলো অংশ নিতে পারে, যেমন ফ্লোরিডা কাপ। 2015 সাল থেকে চালু হওয়া এই টুর্নামেন্টে কিন্তু চেলসি, আর্সেনালও অংশ নিয়েছে। এরপর আছে সকার চ্যাম্পিয়ন্স ট্যুর। সুতরাং দেখতেই পাচ্ছেন যে আমেরিকায় ফুটবলের জন্য অবকাঠামো, টুর্নামেন্ট, দারুণ ব্যবস্থাপনা এবং দর্শক সবই তৈরি হয়ে আছে। তাহলে কেন এই দেশকে ক্লাবগুলো বেছে নেবে না প্রি সিজন ফ্রেন্ডলির জন্য? নাম্বার ফাইভ, MLS শেডিউল। সাধারণত ইউরোপিয়ান ফুটবল মৌসুম আগস্ট থেকে শুরু হয়ে শেষ হয় মেতে, এবং এরপরই হয় একটা সামার ব্রেক। এদিকে ইউএসএতে মেজর লিগ সকার মৌসুম শুরু হয় ফেব্রুয়ারিতে, চলে অক্টোবরের শেষ অবধি। তাই যখন ইউরোপের ক্লাবগুলো প্রি সিজন প্রস্তুতির জন্য আমেরিকায় আসে, তখন সেখানকার ফুটবল সিজন পুরো দমে অন থাকে। তাই এখানে সব কিছুই পুরোপুরি প্রস্তুত থাকে, এমন না যে অফ সিজনের গ্রাউন্ড তৈরি করে নিতে হয় ইউরোপিয়ান ক্লাবগুলোকে। নাম্বার সিক্স, দলগত চাপ। ইউরোপিয়ান ক্লাবগুলো ইউরোপের অন্য অঞ্চলে যখন খেলতে যায়, তখন ফুটবলারদের না চাইলেও দলগত প্রেশারে পড়তেই হয় সিজন শুরুর আগে। তাই চাপমুক্ত থাকতে আমেরিকা ট্যুর বেছে নেয় ক্লাবগুলো, কারণ মার্কিন সমর্থকরা এত কিছু কেয়ার করেন না। তারা শুধু নিজেদের পছন্দের ফুটবলারদের চোখের সামনে সরাসরি খেলতে দেখতে চায়। আপনার কাছে কি মনে হয় ক্লাবগুলোর একসাথে হুমড়ি খেয়ে আমেরিকা সফরের কারণটা কি? জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.